ওনাদের অবস্থা দেখে আপনাদের সামনে থেকে তাহলে বুঝতে ওনার অবস্থা একটু মোটামুটি খারাপের দিকে। এখন অলরেডি প্রায় দু আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে গাইস অনেক অনেক বেশি খুশি হবো, কজ যে কষ্ট করে আসছি গাইস, মানে আমার পায়ের অবস্থা আপনাদেরকে কিভাবে দেখাবো দেখা যেতেছে না। এই যে গাইস পায়ে দেখতেছেন আমার, ওই দিন ফুটবল খেলতে গিয়ে আমার মানে গাইস অবস্থা পড়ে, গতকাল ফুটবল খেলে আমার পায়ে চামড়া উঠে গেছে। তাও এখানে হাঁটতে হাঁটতে আসতেছি, দেড় দুই কিলোমিটার হাঁটার পর আমরা আসছি ঝর্ণায়। এখন 12তম ঝর্ণা ক্রস করে আমরা নিচে কয়েকটা ঝর্ণা রেখে চলে আসছিলাম, ওইগুলো যাবো, ওখানে গিয়ে কিছুক্ষণ এনজয় করবো, এরপর গোসল করে হোটেলে চলে যাবো। তো আপনাদেরকে পার্ট ওয়ানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অনেক বেশি খুশি হবে, খুশি হবো। তাহলে পার্ট ওয়ানটা সার্থক হয়ে যাবে, কষ্ট সার্থক হয়ে যাবে আপনাদের। তো এই জন্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পার্ট ওয়ানটি কেমন লেগেছে। আমরা যাবো হচ্ছে নিচে ঝর্ণা, আর যেগুলো আসছে ওইখানে যাবো, আশা করছি ভালো লাগবে আপনাদের। গায়ে এখানে অনেক অনেক বেশি মজা করছি, গোসলও করে ফেলছি, বাট এখনও গা মুছি নাই। আর জায়গায় গেলে এখানে আরেকটু ভিজার পর তারপর আমরা এখানে গেলে ফ্রেশ হয়ে হোটেলে চলে যাব। আর এখানে দেখতেছেন ভাই একজনের অবস্থা পুরো খারাপ, দেখুন এই যে দেখতেছেন উনি লাভ মারানোর সময় ওনার পায়ে এখানে আঘাত গেছে, মাথা সমস্যা হয়েছে, অনেক বেশি ভয় লাগতেছে। আর এখানে এখান থেকে আপনাদেরকে ভিউটা দেখাই গাইস, দেখেন এই যে অবস্থা, মানে এখানে আমি যখন একটু সামনে গেছি আমার মানে অবস্থা পুরো খারাপ হয়ে যেতেছি, অবস্থা যে স্লিপ এখান থেকে মানে দেখতে অনেক বেশি ভয় লাগছে। আমি আপনাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে গাইস জাস্ট দেখেন আপনারা এখান থেকে মানে জায়গাটা কীরকম, দেখতে কীরকম লাগতেছে, কতটা ভয় লাগতেছে, মানে আসলে এটা সত্যি আমার কাছে নিজের কাছে অনেক বেশি ভয় লাগতেছে। এটা দেখে মানে একবার যদি পড়ে যায় কী অবস্থা হয় মানে কল্পনা মতো লাগতেছে আর কি। আর এখানে আপনারা দেখেন এই যে ওনার অবস্থা অনেক খারাপ, আর আমরা এখানে এখন বসে আছি এখানে। এটা মেবি পঞ্চম নাকি পঞ্চম না তো পঞ্চম ঝর্ণা হবে এটা আশা করি, আমরা আমি জানি না এটা। আর এখান থেকে জাস্ট আপনারা এখানে নিচেটা দেখেন এই যে অবস্থা, মানে এখান থেকে দেখতে কতটা ভয় লাগতেছে। তো গাইস আপনাদের সাথে আবার দেখা হবো হচ্ছে নিচে গেলে। এখন আমরা চলে যাব, ব্যাগের মধ্যে মোবাইল চা আছে সব কিছুই নিচে ঢুকাইয়া আমরা চলে যাব হচ্ছে নিচে। তো এখন আমার বন্ধুর কাছে যায় নাইমের কাছে, সো নাইম তোর কাছে পুরো দিনটা আজকে কেমন লাগতেছে? আমার কাছে আজকে দিনটা অনেক ভালো লাগতেছে, কারণ আমার এই প্রথম ট্রাভেলিং করতেছি, আমি প্রথম আমার ফ্যান সার্কেল নিয়ে। হ্যাঁ আসলে বন্ধুদের নিয়ে মানে যাওয়াটা আসলে কতটা আমি কেমন জানি নিজের কাছে কেমন ভয় লাগছে, যেন আমার কণ্ঠটা একেবারে ছোট হয়ে গেছে ওনাদের অবস্থা দেখে। আপনাদের সামনে থেকে তাহলে বুঝতে ওনার অবস্থা একটু মোটামুটি খারাপের দিকে। এখন অলরেডি প্রায় দুটো 12টা না এই যে একটার কাছাকাছি বেজে গেছে, তো আমরা নিচে যাবো প্রথম জন্য যেটা আছে হয়তো বা ওইখানে যাবো না, হয়তো এর আগে কোনো জায়গায় থামবো। এরপর আমরা গোসল মোসল গোসল করে ভাত খাওয়ার পর তো এরপর আমরা আবার বাইরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আশা করছি ব্লগটা ভালো লাগতেছে, অ্যান্ড এটাও কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই লাইক করেন গাইস, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, কারণ গাইস এত কষ্ট করতেছি ব্লগ করতেছি। আর গাইস আমার পায়ের অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে গেছে, আমি হাঁটতে কষ্ট হইতেছে, চামড়াটা মোটা করে উঠে গেছে, যার কারণে আমি বেশি জোর হাঁটতে পারতেছি না। প্রথমে দড়ি দিয়ে বাঁধছি, কাপড় দিয়ে বাঁধছি, এরপর ব্যান্ডেজ করছি, অ্যান্ড এরপর আমি অ্যাংলেট লাগাইছি। তাহলে বুঝছে মানে কতটুকু সেফ নিয়ে চলতেছি, মানে তাও অনেক কষ্ট হইতেছে, বাট ব্লগটা করতেছি। তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন, ভালোবাসা দেন, সাপোর্ট করেন, তাহলে আসলে কষ্টটা সার্থক হয়ে যাবে। সবাই একটু লাইক করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে আমার কাছেও, আমি অনেক অনেক বেশি খুশি হবো। সো আমরা এখন এখান থেকে চলে যাবো হচ্ছে আবার নিচে, আপনাদের সাথে দেখা হবো হচ্ছে আবার নিচে গেলে। সো এখানে গোসল করছি, লাভ দিছি, একটা লাভ দেওয়ার পর আমার পিঠে ব্যথা করতেছে এখন, মানে নিচে যে পাথর আছে পাথরের মধ্যে বসে গেছিলাম একেবারে লাভ দেওয়ার সাথে সাথে। তো এই একজন লাভ দিছে, ওনার অবস্থা একেবারে খারাপ, এখন শুয়ে আসছে এখানে। তো আমরা আবার এখন নিচে চলে যাবো, আর এখানে ভালো লাগতেছে না ভয় লাগতেছে, আপনার সাথে নিচে গেলে আবার দেখা হচ্ছে। গাইস একদম হাঁপাই গেছি, এখানে এসে এখন বসে আছি। এই যে দেখেন জঙ্গলের মধ্যে পিছনে এই যে কী তো কত পাতা, এখানে অনেক মানুষ ছিল যার কারণে এতক্ষণ পর্যন্ত শট নিতে পারিনি আমরা। তো এখন আমরা শুধু আমরা ছয়জনে আছি এখানে, আর কেউ নাই, আমরাও এখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর আমরা এখানে বসে আছি। অবস্থা খারাপ, একটার উপর বেজে গেছে প্রায় একটা তিরিশের মতো বেজে গেছে। সো আমরা কিছুক্ষণ পর হোটেলে চলে যাবো, আর বেশি ভালো লাগতেছে না, আবার কিছুক্ষণ পর আবার গোসল করবো। ভালো লাগতেছে, ভালো লাগতেছে না, হচ্ছে হাঁপাই গেছি এই জন্য ভালো লাগতেছে না, আবার গোসল করলে আবার ভালো লাগে পানি লাগলে। এখন এখানে সামনে গিয়ে এই যে আপনাদেরকে দেখা, এই যে দেখেন ওইখানে সামনে গিয়ে আমরা কিছু আবার দুইটা ফটোশ্যুট করবো। ফটোশ্যুট করার পর আপনাদের সাথে আবার হোটেলে গেলে বা অথবা সামনে গেলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সো আগে আমরা ফটোশ্যুট করে নিই, অ্যান্ড আপনারা ভিউগুলো জাস্ট এনজয় করতে থাকেন। সো গাইস লেটস স্টার্ট আওয়ার সিনেমাটিক ভিউ। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the sky.
stardust gentle flow. Dancing in the stardust, we're weightless and free. I wanna find us, just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of cosmic light. Chhod chhod mishti namo, tumi chhod niyo thay. Chhod ni mishti kono kotha ko, chhod chhod ni tumar ke chay. Every step we leave our cares behind. In this celestial ballroom, lost defined. Caught in the spell of the cosmic night. Defenses bloom in the pale moonlight. Dancing in the stardust, we're weightless and free. In a world of wonders, just you. দেখেন কোথায় চলে আসছি, পুরো শরীরটা হচ্ছে পানির নিচে আর শুধু মুখটা দেখা যাচ্ছে। এই যে দেখেন এখানে বসে বসে কিছু ছন্দ বলছিলাম, ছন্দগুলো ব্লগে অ্যাড করে দিব, তাহলে শুনে অনেক বেশি ভালো লাগবে, আর চাইলে হয়তো বা ভাইরাল করে দিতে পারেন, সমস্যা নাই। আর কিন্তু আব্বা দেখলে আমাকে তো দিবেই, বুঝছেন না গাইজ, একেবারে কট খেয়ে যাবো আমি। তো এখানে বেশি ভালো লাগতেছে, দেখি এখানে গোসল করে শেষ করে দিতে পারি কিনা গাইজ, মনে উঠতে মন চাইতেছে না, ভালো লাগতেছে শুধু, মানে কী করবো। এখানে সাইমরা এখনও ছবি তুলতেছে, আমরাও কিছু অনেক ছবি অনেকক্ষণ ফটো শ্যুট করেছি। তো এখন এখানে আগে ছবি তুলবো, ছবি তোলার পর আমরা চলে যাবো বা যাবো না জানি না। আমার ও ভাই অবস্থা খারাপ, আবার ভালো গাইজ। জর্না যা ছিল 10-12টা যা ছিল সবগুলো থেকে বিদায় নিয়েছি। শেষ দিয়ে আমরা ফার্স্ট প্রথম যে জর্নাটা ছিল ওটা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি এখন হোটেলের উদ্দেশ্যে। এখন এখানে অনেক হাঁটতে বইছে, দেখেন গাইজ এখানে শোয়েব সাইম ওখানে বসে আছে, ওদের ওদেরকে একটু দেখাও, শোয়েব সাইম ওখানে বসে আছে। তো আমরা ওখানে যাবো, ওখানে যাওয়ার পর ব্লগের এখন আপাতত জর্নাটা শেষ করে দিয়েছি, জর্নাকে বিদায় দিয়ে দিচ্ছি। তো আমরা এখন চলে যাবো একেবারে ডিরেক্ট হোটেলের সামনে। গাইজ জর্না যা আছে সব কিছুকে বিদায় জানিয়ে গোসল করে সব কিছু ফ্রেশ হয়ে এখন চলে আসছি হচ্ছে হোটেলের মধ্যে। ধরেন আর 1 ঘন্টার পরে আমরা বের হয়ে যাবো, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিবো। তো এখন হোটেলে চলে আসছি, ফ্রেশ হয়ে এখন বসে আসছি, এখন ভাত অর্ডার দিয়েছি, ভাত চলে আসছে আমাদের। আপনাদেরকে আগে দেখাই আমাদেরকে ভাতে কী কী আইটেম দিছে না দিছে সব কিছু আপনাদেরকে দেখতে থাকি। গাইজ এই যে দেখেন আমাদেরকে কী কী দিছে এখানে, শসা, আলু ভর্তা, তারপর হচ্ছে টমেটো চপস, মুরগের মাংস, ভাত, আনলিমিটেড রাতে সব কিছুই দিছে। তো এখানে দেখতেছেন সবাই খাইতেছে, বন্ধু নাইম খাইতেছে, কী সুন্দরভাবে আমাকে রেখে সুন্দরভাবে খাওয়া শুরু করে দিছে। এদিকে সাইম দেখতেছেন আমাকে রেখে খাওয়া শুরু করে দিছে, একেবারে খালি গায়ে গরমের মধ্যে ঠান্ডা হাওয়া নিয়ে ফিল নিয়েছে আর কি, বুঝেন নাই। তো আমিও খেয়ে নিই, আমারও নয়তো লেট হয়ে যাবে। সো আগামী খাওয়া দাওয়া করে আপনাদের সাথে বলছি। তো গাইজ খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, এখন হোটেল থেকে বিদায় নিয়ে ডিরেক্ট চলে যাবো হচ্ছে সিএনজি স্টেশনে। সিএনজি স্টেশন থেকে ডিরেক্ট চলে যাবো হচ্ছে বিশ্ব মেন রোডে, ওইখান থেকে এবার বাসে করে বাড়িহাট যাবো, বাড়িহাট থেকে আবার বাড়িতে মরিগঞ্জ থেকে বাড়িতে। তো হোটেলের লোকটা অনেক ভালো ছিল, উনি আমাদেরকে অনেক সুন্দর করে আপ্যায়ন করছে, ওনাকে অনেক বেশি ধন্যবাদ, সুন্দরভাবে সব কিছু রাখছে, যাওয়ার সময় সব কিছু ওনার কাছে আমারও দিয়ে রেখেছিলাম। তো উনি সুন্দরভাবে সব কিছু রাখছে, তো ভালো লাগিয়েছে অনেক সব কিছুই। তো এখানে আমরা সবাই মিলে এখন রেডি হয়ে গিয়েছি, ওই যে সবাই গিয়ে দেখতেছেন এখানে সবাই রেডি। সো আমরা এখন চলে যাবো হচ্ছে এখান থেকে সিএনজি স্টেশন, এখান থেকে আরও 10-20 মিনিট আমাদেরকে হাঁটতে হবে জাস্ট সিএনজি নেওয়ার জন্য। তো আপনারা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো গাইজ এখন চলে আসছি হচ্ছে সিএনজির সামনে, এখন আমরা এখান থেকে আবার সিএনজি নিয়ে ডাইরেক্ট চলে যাবো হচ্ছে এই যে কী বলে সামনে মেন রোডে। তো এখান থেকে আবার বাসে করে নিয়ে চলে যাবো হচ্ছে ডিরেক্ট বাড়িয়াহাট, যেখান থেকে সিএনজি। তো সব একটা সিএনজি বুক করেন এখান থেকে।
গাইস এই যে দেখতেছেন কিভাবে চলে মধ্যে করে বাইক গাইস অনেক বেশি গাইস আমরা চলে যাচ্ছি এখন বাজারে, বাজার থেকে গাড়ি উঠবো। হ্যাঁ জায়গাটা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আশা করছি আপনাদের সকলের কাছে ব্লগ গুলো অনেক অনেক বেশি ভালো লেগেছে। নিজে থেকে যথাসাধ্য চেষ্টা করেছি ব্লগ গুলোকে সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। বাকি রয়েছে আপনাদের উপর, আপনারা যে বিবেচনা করবেন যে ব্লগটি কেমন হয়েছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে ব্লগটি কেমন লেগেছে, তাহলে অনেক অনেক বেশি খুশি হবো। অ্যান্ড খুব সুন আরও যে ব্লগ আসছে আপনাদের জন্য জাস্ট ওয়েট করতে থাকেন। অ্যান্ড এগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সবাই লাইক করুন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, বিকজ অনেক বেশি কষ্ট করছি গাইস, এগুলো হলে আসলে আশা করি কষ্ট করে সার্থক হয়ে যাবে। তো গাইস থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, আই হোপ ইউ আর অল এনজয় দিস ব্লগ। ইফ ইউ গাইস এনজয় দিস ব্লগ দেন ডোন্ট ফরগেট টু লাইক বাটন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হবে আবার আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি শরীর প্রস্তুতি দেবেন আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।